Search Google and order Fiverr now. Hello guys, আজ আমি দেখাবো পোলো শার্ট কিভাবে করতে হয়। তো পোলো শার্ট করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সবগুলো আমি ডিটেইলসে দেখাচ্ছি। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমি বডির একটা শেপ নিব। প্রথমে এখান থেকে আমি একটি বডির শেপ নিচ্ছি। তো এখান থেকে আমি বডির শেপ নেওয়ার পর এখান থেকে আমি একটা কালার দেব। আমি আগে চিন্তা করব যে কী ধরনের শার্টটা তৈরি করা যায়। সম্ভবত আমি এখানে ব্লু কালার এবং গ্রিন কালার সব দিলে সবচেয়ে ভালো দেখা যেতে পারে। তো আমি এখান থেকে ব্লু কালার এবং গ্রিন কালারটা আমি চুজ করছি। তো এখান থেকে আমি একটা ব্লু কালার শেপ নিচ্ছি এবং এখানে আমি গ্রিন কালারটা নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর এখান থেকে দেখুন আমি এই কালার এখান থেকে আমি একটা কালার দিই, ব্লু কালার। ওকে, কালার দেওয়ার পর এখান থেকে আমি আলাদাভাবে একটা শেপ নিব ছোটো ছোটো করে। শেপ নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডি। ওকে, তো এই পর্যন্ত নেওয়ার পর আমি এখন এইখানে আলাদা কালার দেবো এখানে। ঠিক আছে, আমি এই শেপটি অ্যালাইনমেন্টটা নিয়ে নিই। অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট পাথ ফাইন্ডার থেকে এখানে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দিলাম। আর একটু ঠিক আছে, এখন পারফেক্ট আছে। এখন আমি গ্রেডিয়েন্ট দিয়ে আমি এই ডিজাইনটা আমি আরও গর্জিয়াস বানাবো। তো এখান থেকে দেখুন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিচ্ছি, এগুলো ধরে গ্রেডিয়েন্ট দিব। এখান থেকে এই কালারটা আমি এখানে ধরে আইটোপার দিয়ে এখান থেকে এটা নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে এই সাইজটা আমি একটা জিরো করে দেবো, অপাসিটি জিরো করে দিয়ে উপর থেকে এই অপশন থেকে আমি উপর থেকে নিচ পর্যন্ত দেবো। ওকে, এই পর্যন্ত দেওয়ার পর এটা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ওকে, তারপর এই ব্লু কালারটা আমি এখান থেকে কী করব, এই ব্লু কালারটাও আমি এখান থেকে দিয়ে দিব। ব্লু কালারটা সিলেক্ট করলাম, ব্লু কালার। ওকে, ব্লু কালারটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দিব। হ্যাঁ, এখানে কমানো আছে, ঘুরে দিলাম। ঠিক আছে, এখান থেকে করে দিলাম কোর নিচ। দেখুন মোটামুটি ভালো লাগছে। তারপর এখান থেকে আমি কন্ট্রোল অল্টারটি দিয়ে দেখলাম যে সবগুলো ঠিক আছে কিনা। তো এখান থেকে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। তারপর এখান থেকে আমি অন্য কিছু অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের ট্যাক্স রাখতে পারি, বিভিন্ন হতে পারে লোগো রাখতে পারি। তো আমরা এখানে যেহেতু ফাইবারের জন্য করছি, তো ফাইবারের লোগো আমরা এখানে ব্যবহার করতে পারি, ইউটিউবের লোগো ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা ফাইবার কিংবা ইউটিউবের লোগো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখান থেকে দেখুন আমরা ফাইবারের এখানে লোগো দেখছি। তো এখান থেকে আমরা ফাইবারের একটা পুরাতন লোগো নিয়ে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পর আমি একটু দেখি, এটা দেখি এখান থেকে সেভ, এটা পিএনজি আছে, এখান থেকে সেভ দিলাম, এটা এখানে রাখবো। রেখে আমি এখান থেকে এটা দেখুন ভিক্টর রাখবো কি না। হ্যাঁ, আমরা ভিক্টর রাখতে পারি। তো এখান থেকে দেখুন আমরা পোলো শার্টে চলে যাবো। এখন পোলো শার্ট, পোলো শার্টে আমরা এখান থেকে দেখুন আমরা ফ্রন্ট পার্টটা নিয়ে নিব। ফ্রন্ট পার্টটা নেওয়ার পর এখান থেকে আমরা বডির যে অংশটা সেটা আমরা ডিজাইন করব। তো বডির আমরা এই যে এখানে দেখুন বডি ডিজাইন, তো বডি এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা এই অপশনটা আমি আইটা বন্ধ করে দিব। তারপর এখান থেকে আমি হোয়াইট দিতে পারি, হোয়াইট কালার, অথবা এটা আমি হোয়াইট কালার এখানে দিতে পারি। ডাবল ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, এটা হ্যাঁ হোয়াইট কালার করে এখান থেকে আমার এই ডিজাইনটা আমি এখান থেকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। আবার এখানে আমি ফটোশপে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এটা সম্পূর্ণ বডিতে আমি দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে। ওকে, ওকে, আমি এটুকু দেখুন এখানে কমপ্লিট, মোটামুটি একটা সুন্দর একটা চলে এসেছে। এখন আমি এখানে এই অংশতে আমি একটি আমার ওই যে ফাইবার লোগোটা এখানে পেস্ট করব।
এইখান থেকে আমি ফাইবার লোগোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করে দেব। এই অংশ থেকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি নিচে রাখবো যাতে স্পষ্ট বোঝা যায়। ওকে, রাখার পর এন্টার দিয়ে আমি অপাসিটি এখান থেকে কমিয়ে দেব। ওকে, অন কন্ট্রোল এস। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু সুন্দর করে বসে গেছে। তো আমরা এখানে এই পাশে আমরা অ্যাড হিসাবে অন্য কিছু রাখতে পারি। যদি আমরা কোম্পানির বিভিন্ন কোম্পানি আপনাদের হায়ার করে থাকে, তাহলে আপনারা এখানে কোম্পানির জন্য লোগোটা, লোগোর যে অংশ অপশনটা রেখে দেবেন। তো আমরা এখানে বিভিন্ন কোম্পানি আমাদের জন্য ধরেন বিজ্ঞাপন রেখেছে, তো এখানে আমরা তাদের অ্যাডটা দিয়ে দেব। এখানে আমরা ধরেন অ্যাডে আমরা কি অ্যামাজন আমরা কী কী ধরনের এডিটি অ্যাডাটা দেখি অ্যাডাটা দেখি কী কী কোম্পানি কোম্পানি লোগো দেখি আমরা কী কোম্পানির লোগো আমরা এখান থেকে দিতে পারি। আমরা ইন্টেলটা দিতে পারি, ইন্টেল অ্যাপেল আমরা অ্যাপেল দিতে পারি, অ্যাপেল আমরা অ্যাপেল এখানে রাখবো। অ্যাপেলটা এখানে ভিক্টর করে নিব, ইমেজ ট্রেস করে এখানে ভিক্টর করে দেব। আমরা ভিক্টর করে দিলাম, ভিক্টর করে এটা রাখছি। তারপরে এখানে আমরা আরও যদি কোম্পানি থাকে, এখানে দেখেন আরও অনেকগুলো কোম্পানি আছে। তো আমরা এখানে দেখছি ব্র্যান্ডের অভাব নেই, অনেক বিভিন্ন ব্র্যান্ড আছে। তো সেখান থেকে আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আর দেখি আর কয়টা ব্র্যান্ড নেওয়া যায়। আমরা হ্যাঁ, এখান থেকে আমরা দেখি দেখি আমরা এখান থেকে ওকে এসবগুলো ব্র্যান্ড নিয়ে নিই আপাতত। তারপরে এখান থেকে আমরা ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস করে এখান থেকে যেগুলো যেগুলো নেওয়া যায় সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নেব। এবং আমরা এটাও নেওয়া যায়, এটা নিয়ে নিলাম, টিম না থাকুক গ্রিন কালার, যেটা যে কালার আছে সেটা সেই কালার দিয়ে দেবো আমরা। তো এখানে আমরা দেখুন ছোটো করে দেব। ঠিক আছে, একটু নেওয়ার পর এখান থেকে আমি এখানে পেস্ট করে দিব। এখানে আমরা যদি এটার বর্ডার দিতে চাই আমরা বর্ডার দিতে পারবো। এটার জন্য এখানে বেশি উপরে হয়ে গেছে, আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি। এখানে দেখুন এখন পারফেক্ট হয়েছে, পারফেক্ট পয়েন্টে এখানে আপনার লোগোটা বসেছে। এবং আমি এই পাশে আমাদের কোম্পানির যে কোনো ধরনের লোগো আমরা ব্যবহার করতে পারি, যেমন এটার উপর যেহেতু এটা আমরা দেখি এখানে একটু দেখি দেখে আসি। এখানে আমরা কোম্পানির যে কোনো ধরনের লোগো ব্যবহার করতে পারি, নিজস্ব লোগো। এখান থেকে আমি দেখি একটি নিজস্ব লোগো একটি ব্যবহার করতেছি। ঠিক আছে, আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের লোগো তৈরি এখানে লাগিয়েছে। তো আরেকটু এখানে আরেকটু বড় করে দিই যাতে স্পষ্ট আরও হয়। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু বেশি বড় হয়ে গেছে, তো আমরা বেশি বড় করতে চাই না, বেশি বড় করলে জিনিসটা খারাপ দেখা যায়, আবার বেশি ছোট হয়ে গেলেও খারাপ দেখা যায়। এই কারণে আমরা একটা মেজারমেন্ট অনুযায়ী রাখলাম। এবং দেখুন এখানে একটু অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে, এখান থেকে আমরা একটু কমিয়ে দিতে পারি, দেখি কি কমানো যায়। না থাকুক, এইটুকু থাকুক, সমস্যা নেই এতে করে।
এখন আমরা এই হাতার যে কালারটা সেটা আমরা কালারটা দিয়ে দিব। তো হাতার কালার দিতে গেলে আমরা এখান থেকে কি করব, কালারটা চুজ করে নিব। এখান থেকে দেখুন এই কালারের কালার কোডটা আমরা এখান থেকে নিয়ে নিব, কপি করলাম। কপি করার পর আমরা এই হাতা এবং এই হাতাটা কালারটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আমরা এখানে দেখব রাইট এন্ড লেফট সাইড আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে দিয়ে এখানে ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে কালার ওভারলি এখান থেকে ডাবল ক্লিক করব, এখানে পেস্ট করে দেব কন্ট্রোল, এখানে হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস, ঠিক আছে। আমরা এটুকু আমাদের এখানে কমপ্লিট, হাতা কমপ্লিট এবং এই পাশে উপরের অংশটা উপরে রাইট সাইড সেটা আমরা কমপ্লিট করব। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে কালার ওভারলি একটা অপশন থাকবে, এখান থেকে ডাবল ক্লিক করে উপরে যে এই অংশটা থাকবে এই অংশ থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম, ওকে কন্ট্রোল এস। তারপর এইটুকু হয়ে গেছে আমাদের এইটুকু কালার। এখন আমরা হাতার স্লিপ, এই যে এইটা কী বলে, স্লিপই তো বলে, হ্যাঁ এটা আমরা কালারটা দিয়ে দিচ্ছি, গ্রিন কালার দেবো আমরা, এটা গ্রিন কালারের কালার কোডটা নিয়ে নিব এখান থেকে কপি করে কালার কোড এখান থেকে, হ্যাঁ এটা দেওয়া যায়, এটা কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এটা কী কালার, হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি, কেফ কেফ কাফ কাফ বলে কাফ, এটাকে কাফ বলে, কাফ কাপের মধ্যে দিয়ে দিলাম কালার। দেখুন খুব সুন্দর লাগছে ডিজাইনটা। এখানে দেখুন এটা কী কালার, কলার, হ্যাঁ কলারের মধ্যে আমরা গ্রিন কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হোয়াইট অংশটা আমরা, হোয়াইট অংশটা আমরা এখানে ব্লু কালার দিয়ে দেব, ব্লু কালার আমরা ব্লু কালারের যে কালার কোড এটা নিয়ে নিচ্ছি, কালার কোডটা দিয়ে দেব। দেখুন কালার কোড দেওয়া হয়ে গেছে, এখানে ভিতরের যে অংশটা সেটা আমরা হোয়াইট রেখে দেব, হোয়াইট রেখে দিয়ে দেখুন আমাদের খুব সুন্দর লাগছে ডিজাইনটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 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 ফাইবার ফাইবারটা ফাইবার লোগোটা আমরা আরেকটু উপরে দিয়ে দিব। এইখান থেকে আমরা বডির যে অপশনটা সেইখান থেকে আমরা ফাইবার লোগোটা আরেকটু উপর উঠিয়ে দিই, যাতে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমরা দেখি, হ্যাঁ এখন দেখুন খুব ভালো লাগছে। এবং আরও আর কী দেওয়া যায়, আর তো কিছু দেওয়ার তেমন কিছু নেই। তো এখান থেকে আমরা ফ্রন্ট পার্টটা পেয়ে গেলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তো আমি এই এইটা আমি সেভ দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং এই মোকআপটি আমি 100% আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ব্যাক পার্টটা আমি নেক্সট আরেকটা ভিডিও পার্ট করব, তো ওই ভিডিওটা আমি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। Cause I got something to prove, I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'm tied up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back, bet I'll show you.